স্বর্গ নরক দোযোগ বেহেস্ত জান্নাত জাহান্নাম এগুলো বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলা হলেও সবগুলো এক যেটা হলো যে স্বর্গ সেটা হলো ভালো যেখানে মানুষ মৃত্যুর পর ভালো স্থানে যাবে যে ভালো কর্ম করেছে সে ওখানে যাবে আর যে খারাপ কর্ম করেছে সে নরকে যাবে অর্থাৎ দোযোগে যাবে এটাই নিয়ম সকল ধর্মে একই কথা বলা আছে কিন্তু মানুষ যখন খারাপ কাজ করে তখন সে নরকে যাবে ভালো কাজ করলে স্বর্গে যাবে এটা মানুষের বেলা বলা হয়েছে কিন্তু আপনারা কি জানেন যে একটি পিঁপড়াও সে স্বর্গে যাবে এখন আপনারা হয়তো এই কথাটা শোনার পর বলবেন যে একটি পিঁপড়া কীভাবে স্বর্গে যাবে শুধু একটা পিঁপড়া নয় তার সাথে এই রকম আরও নয়টা জানোয়ার মিলে দশটা জানোয়ার তারা ভেসতে যাবে যারা মানুষ ছিল না হয়তো কেউ কুকুর ছিল অথবা কেউ পাখি ছিল এই রকম এক একজন এক একটা প্রাণী এক এক রকম ছিল কিন্তু তারা তাদের সৎকর্মের কারণে তারাও স্বর্গে যাবে তা আমি আপনাদের কাছকে ছোট্ট একটা ঘটনা দিয়ে বলতেছি যে নবী সোলেমান আলাইসাল্লাম যখন উনি যাইতেছিলেন যে হাওয়ার উপর দিয়ে যাওয়ার সময় যখন পিঁপড়ার একটা দল ঘুরে ফিরে খাওয়া খাইতেছে ঠিক এমন সময় যখন দেখতে পারলো যে তাদের বড় নেতা যে পিঁপড়াটি সেই নেতা দেখতে পারলো যে সলমান আলাইসাল্লাম আসতেছে উনি হাওয়ার উপর দিয়ে যে যে কোনো সময় তারা নিচে নামতে পারে নামার পরে দিয়ে তখন তারা যখন হেঁটে যাবে হেঁটে যাওয়ার সময় যে এই পিঁপড়ার অন্যান্য দলে যারা আছে তারা তো খাওয়া খাওয়া খোঁজ খোঁজ করতেছে এদিক সেদিক যাচ্ছে তাদেরকে তো পায়ের নিচে পড়ে তারা মারা যাবে তখন তাদের যে বড় নেতা যে ছিল তখন সেই নেতা সবাইকে বলল। যে তোমরা তাড়াতাড়ি তোমাদের নিরাপদ স্থানে চলে যাও কারণ সালেমান সাল্লাম আসতে সে ওনার দলবল নিয়ে যে যে কোনো সময় আমাদেরকে ওরকম পায়ে নিষে পড়ে মরে যেতে হবে তাই আমরা এখনই যেন সবাই নিরাপদ স্থানে চলে যেতে পারি সে সবাইকে সতর্ক করে দিল তার কথা শোনার পর দিয়ে তার আশেপাশে তার ওই যত লোক ছিল তার ওই এলাকার সকল পিঁপড়াগুলো তখন তাদের গন্তব্যে তারা যে নিরাপদ স্থানে চলে গেল এবং এই কথাটি যখন বললো তখন সলমান আল ইসাল্লাম উনি নবী উনি কথাটা শুনতে পারলেন যে একটা পিঁপড়া তার দলের লোকদেরকে এইভাবে কথাটা বলেছিল এই কারণে এই পিঁপড়াটির একটা ভালো কাজের কারণে সেই পিঁপড়াটি সে বেহতে যাবে সে পিঁপড়াটি স্বর্গে যাবে তাহলে আপনাদের কাছে একটা আমার প্রশ্ন হলো যে আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে সেই পিঁপড়া কীভাবে সেই বেহতে যাবে বেহতে তো শুধু মানুষ মানুষে যেতে পারে হ্যাঁ এই প্রশ্নটার উত্তর হলো যে ওই পিঁপড়াটিকে মানুষের আকৃতি করে দেওয়া হবে তাকে পিএম বেহেস্তে দেওয়া হবে শুধু তার একটা ভালো কাজের কারণে আমার আজকের এই ভিডিওটি শুধু এই কারণে দেওয়া হলো যে আপনাদের মধ্যে যারা নেতা আছেন বা আপনি হয়তো আপনার সংসারের জন্য আপনি নেতা আপনি হয়তো আপনার বাড়ির জন্য নেতা হয়তো আপনি আপনার এলাকার জন্য আপনি নেতা হয়তো আপনি আপনার থানার জন্য আপনি একজন নেতা হয়তো আপনার ডিস্ট্রিক্টের জন্য আপনি একজন নেতা হতে পারে আপনি আপনার দেশের জন্য একজন নেতা তা আপনি কি করবেন আপনি যদি আপনার সকল আপনার যত লোকজন আছে সবাইকে যদি আপনি যে কোনো একটা বিপদের যখন আপনি ইঙ্গিত পাবেন তাদেরকে যদি সতর্ক করে দেন যে তোমরা সতর্ক হয়ে যাও এই বিপদ আসতেছে তাহলে আপনিও কিন্তু ওর মতন ফল পাবেনি যতজনে হয়তো আপনার এই কথা শুনে তারা নিজে সতর্ক হতে পেরেছে তারা অনেক যারা বিপদ থেকে রক্ষা পেয়েছে বা রক্ষা পাবে তারা যে আপনার জন্য দোয়া করবে এবং আপনি তার ফলাফল পেতে থাকবেন হয়তো একটা ভালো কাজের কারণে হয়তো আপনার জীবন অনেক পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনে অনেক ভালো কিছু চলে আসতে পারে উপরাল আপনাকে আরও অনেক ভালো কিছু দিতে পারে যদি আপনি ছোট্ট একটা উপদেশের মাধ্যমে মানুষকে সতর্ক করে দিতে পারেন হইতে পারে সেটা যে কোনো প্রাকৃতিক হইতে পারে যে কোনো রাজনীতি হইতে পারে অথবা মানুষ ঘটিত যে কোনো একটা মহাবিপদের থেকে আপনি যদি এভাবে রক্ষা করতে পারেন যে আপনার আশেপাশে আপনার সমাজে সবাইকে যদি সতর্ক করে দিতে পারেন তাহলে আপনি হয়তো পিঁপড়ার মতন ভালো কিছু অবশ্যই পাবেন কারণ উপরালা আপনার কর্মের ফলের কারণেই আপনাকে দিয়ে থাকে যে সব কাজ নিয়তের উপর নির্ভর করে এটা একটা ইসলামে হাদিসে বলা আছে তার বাংলা অর্থ হলো যে আপনি যা কিছু করবেন সেটা আপনার নিয়ত আপনার উদ্দেশ্যের উপরে নির্ভর করে তাই আপনি এমন ভালো কাজ করবেন যে ভালো কাজের কারণে আপনাকে সবাই চিরদিন স্মরণ করে আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত